আমার ভিডিওর প্রথমে আমি ডিসক্লেমার দিয়ে রাখছি, আমি কোনো মিথের কথা বলবো না। মিথ অর্থাৎ কিংবদন্তি, বানরাজা, উষা, অনিরুদ্ধ এই সমস্ত গল্প আমি বলবো না। যেটা লিখিত ইতিহাস, যেটুকু লেখা আছে বিভিন্ন লেখকের বইতে, ঐতিহাসিকদের মতে, সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে পদ্মাকৃতি পূর্ণ বলা হচ্ছে, সেটা একটু উপর থেকে আসলে পরে দেখতে পাওয়া যায়। দেখুন, এই যেটা দেখতে পাচ্ছেন এটা, এই দেখুন, এটা হচ্ছে পদ্মের একটা পাপড়ি, এই পুরোটা মিলে। এখানে একটা কুণ্ড, এটা একটা কুণ্ড, ঠিক এখানে একটা কুণ্ড, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছন দিকে যে সবুজ ঘাসটা দেখতে পাচ্ছেন, এইখানেই পাওয়া গেছিল সেই টেরাকোটার মেঝে। বরেন্দ্রভূমির পৌণ্ডবর্ধন বিষয়ের কোটি বর্ষ ভুক্তির দেবীকোট তথা বানগড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি, অরিন্দম সরকার। আজকে আমাদের চিরচেনা বানগড়কে আবার একটু ঘুরে দেখাবো আমার চোখ দিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তবে আশা করি নিরাশ হবেন না, কাজেই সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। গঙ্গারামপুর চৌপতি থেকে বানগড়ের দূরত্ব উত্তর দিকে 1.5 কিলোমিটার। হামজাপুর গঙ্গারামপুর রাজ্য সড়কের ধারেই এই বানগড় মাউন্ট। আমরা দাঁড়িয়ে আছি গঙ্গারামপুরের বানগড়ে, ইতিহাস প্রসিদ্ধ বানগড়, যা এককালে কোটিবর্ষ, দেবকোট, শোণিতপুর, উমাবন, উষাবন নামেও পরিচিত ছিল। আজ যা শুধুই এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রোটেক্টেড মনুমেন্ট এবং একটা ডিপি হয়েই থেকে গেছে। ওয়েলকাম অল। আজকে একদম বাড়ির পাশে একটা জায়গা সকলের পরিচিত, গোটা দক্ষিণ দিনাজপুর জেলা তথা আশেপাশের জেলারও পরিচিত, বানগড়ে আমরা এসে দাঁড়িয়েছি। ব্লগের সুবাদে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো হয় এই জেলা, পাশের জেলা। কয়েকদিন আগে গিয়েছিলাম উত্তর দিনাজপুর, আবার মালদায় যাব। তো যাই হোক, বাড়ির পাশে যে বানগড়, সেই বানগড় নিয়ে কিন্তু সেরকম ভিডিও এখনও পর্যন্ত আমি করে উঠতে পারিনি। একটা 2020তে করেছিলাম, তবে পুরোটা কভার করিনি। আজকে ইচ্ছা আছে পুরো বানগড়টাকে কভার করার। তো দেখা যাক কতদূর কভার করতে পারি। আর ভিডিও শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, ইউটিউবে বা অন্যান্য জায়গায় বানগড় সম্পর্কে প্রচুর ভিডিও পাওয়া যায়, তবে এই ভিডিওগুলোর মধ্যে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে মিথ। যদিও মিথকে ছাড়া আমরা চলতে পারি না, তাও আমি চেষ্টা করব এই মিথটাকে বাদ দেওয়ার। আমার ভিডিওর প্রথমে আমি ডিসক্লেমার দিয়ে রাখছি, আমি কোনো মিথের কথা বলবো না। মিথ অর্থাৎ কিংবদন্তি, বানরাজা, উষা, অনিরুদ্ধ এই সমস্ত গল্প আমি বলবো না। যেটা লিখিত ইতিহাস, যেটুকু লেখা আছে বিভিন্ন লেখকের বইতে, ঐতিহাসিকদের মতে, সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কাজেই কোনো মিথ এই ভিডিওতে কিন্তু আপনারা পাবেন না। তাহলে চলুন বানগড়ের ঢিপিটি ঘুরে দেখে আসি। এই হলো বানগড়ের ওঠার যে সিঁড়িটা, এটা এএসআই থেকে যখন এক্সকাভেশন হয়েছিল তখন এই সিঁড়িটা বানানো হয়েছিল। আর বানগড়ে উঠলে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে দিগন্ত জোড়া একটা মাঠ, আর ঠিক বাঁদিকে একটা এক্সকাভেশন পয়েন্ট। তো এক্সকাভেশন পয়েন্টগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলুন তাহলে। এই সেই এক্সকাভেশন পয়েন্ট। আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক কুঞ্জগোবিন্দ গোস্বামী 1938 থেকে 1941 পর্যন্ত এখানে খনন কার্য চালান। সেই খনন কার্যের সময় এটা উঠে আসে। দাঁড়িয়ে আছি বানগড়ের ঢিপিতে। এই বানগড়ের ঢিপি শুধু ঢিপি নয়, একটা প্রথিত ইতিহাস, যে ইতিহাস আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস, যে ইতিহাস বরেন্দ্রভূমির ইতিহাস, যা পুণ্ড্রবর্ধনের ইতিহাস। 1862 বা 1866 সালের দিকে যখন ব্রিটিশ সার্ভেয়ার স্যার বুকানন হ্যামিল্টন যখন এখানে সার্ভে করতে এসেছিলেন, তখন তিনি কিন্তু এরকম বানগড়ের ঢিপি দেখেননি। তিনি দেখেছিলেন এটি একটি জঙ্গলাকীর্ণ ঢিপি, যেখানে স্থানীয় মানুষরা কেউ কিন্তু উঠত না। যারা
এখানে আসতে ভয় পেত, মনে করতো যে এখানে কোনো অপদেবতা রয়েছে, কাজে তারা এখানে কিন্তু আসতো না। তো তারপরে 1938 থেকে 41 পর্যন্ত কুঞ্জগোবিন্দ গোস্বামী নেতৃত্বে ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে খনন কার্য চালায় এবং এই যেটা রুইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো উঠে আসে মাটির তল থেকে। এক দুজন শ্রমিকের কাজ তো ছিল না এটা, অনেক শ্রমিক লাগতো, সেই শ্রমিক কিন্তু এখান থেকে পাওয়া যায়নি, শ্রমিক আনা হয়েছিল দিনাজপুর জেলা থেকে। মানে লোকাল কোনো শ্রমিক এখানে কাজ করতে চাননি, কারণ ওই যে বললাম তারা মনে করতো যে এখানে কোনো অপদেবতা থাকে এবং এই মাটিতে হাত দিলে তাদের অঘটন ঘটবে বা এরকম কিছু, সেই জন্য। তো এই রুইনগুলো কী সেটা বলে রাখি, এটা ছিল একটা শস্যাগার এবং এখানে হিমঘরের মতো ব্যবস্থা ছিল। হিমঘর মানে যেরকম ঠান্ডা রাখা হয়, রেফ্রিজারেশন সিস্টেম থাকে সেটা। এখানে পদ্মাকৃতি কুণ্ড রয়েছে এবং সেই পদ্মাকৃতি কুণ্ডর মধ্যে জল রেখে জায়গাটাকে ঠান্ডা রাখা হতো এবং পাশে ছিল শস্যাগার বা গ্র্যানারি। চলুন সেই জায়গাটা আপনাদেরকে দেখাই। একটু ঢিপির উপরে উঠলে এরকম ছোট ছোট ঘরের মতো দেখতে পাওয়া যায় এবং প্রাচীরগুলো রয়েছে। প্রাচীরগুলো মোটামুটি 4 ফিট চওড়া এবং হাইটও মোটামুটি 5-5.5 ফিট। আর যদি এরিয়াল ভিউ নেওয়া যায়, আমি অনেকে এরিয়াল ভিউ নিয়েছেন, আমি দেখেছি, সেই এরিয়াল ভিউতে খুব সুন্দর লাগে এই জিনিসগুলো। তো পদ্মাকৃতি কুণ্ড বলতে কী বোঝাচ্ছে সেটা ওই পাশে গেলে পরে ঠিক বোঝা যাবে। এই যে পদ্মাকৃতি কুণ্ড বলা হচ্ছে সেটা একটু ওপর থেকে আসলে পরে দেখতে পাওয়া যায়। দেখুন একটু আমি ওপরে উঠেছি, এই যেটা দেখতে পাচ্ছেন এটা, এই দেখুন এটা হচ্ছে পদ্মের একটা পাপড়ি, এই পুরোটা মিলে এখানে একটা কুণ্ড, এটা একটা কুণ্ড, ঠিক এখানে একটা কুণ্ড, একইভাবে এখানে একটা, আর এই পাশের রুইনগুলো এখনও আছে। এই একটা কুণ্ড, এই একটা, এটা একটা, আর এই সাইডে রয়েছে একটা, মোট 8খানা পাপড়ি। হ্যাঁ, একটা পদ্মের 8খানা পাপড়ি। আর এই পুরো জায়গাটা যে সবুজ ঘাস দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ছিল জল এবং জলটাকে কন্টিনিউ ফ্লো করা হতো, তার ফলে এটা হিমঘরের মতো কাজ করতো। এখনকার হিমঘর যেরকম কৃত্রিমভাবে জল সার্কুলেট করিয়ে ঠান্ডা করা হয় এবং সবজিগুলো রাখা হয়, ঠিক একইভাবে এটা ছিল প্রাচীন যুগের হিমঘর। আর এই পাশগুলোতে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়তো বা সে সময় কুণ্ডরই একটা অংশ, এগুলো আর তলায় ছিল গ্যানারির যেখানে শস্যগুলো রাখা হতো সেই জায়গাটা। আর এই বানগড়ের ঢিবিতে সবচেয়ে শেষে মানে 2008 থেকে 2011-এর মধ্যে যেখানে খনন কার্য করা হয়েছিল তা হচ্ছে এই ঢিবিটা। এই ঢিবিতেও আপনাদেরকে নিয়ে যাব। তাছাড়া এই দিকটায় এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে টাওয়ারের এই দিকগুলোতে, এখানে কিন্তু বেশ কিছু ওয়াচ টাওয়ার বেরিয়েছিল এবং মোটামুটি 5-6 ফিট চওড়া দেয়াল বেরিয়েছিল। সেই দেয়ালগুলো দিয়ে এটা পুরোটা মানে পুরো চারদিকেই ঘেরা ছিল এবং ওয়াচ টাওয়ার দিয়ে সেগুলো প্রোটেক্টেড ছিল এক সময়। আসলে এটা ছিল একটা নগরকেন্দ্রিক সভ্যতা, তো সেই নগরকেন্দ্রিক সভ্যতার একটা রুইন বা ধ্বংসাবশেষ এখন আমাদের কাছে বেঁচে আছে। বানগড়ে এযাবৎকালে মোট 5 বার খনন হয়েছে, তার মধ্যে প্রথমটা 1938 থেকে 41 পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তারপরে পাটনা ইউনিভার্সিটির আন্ডারে 50 বা 60-এর দশকে একবার হয়েছিল, আর তারপরে 2008 থেকে 2011 মোট 3 দফায় খনন হয়, সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। আর এখানে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খনন কার্য চালান তখন সেটা গ্রিড পদ্ধতিতে খনন কার্য চালানো হয় এবং তারা সেখানটায় মোট 7টা স্তর পান। সেই 7টা স্তর হচ্ছে 7টা রাজবংশের ইতিহাসকে বহন করে। সবচেয়ে নিচের স্তর যেটা ছিল সেখানে মৌর্য, তারপরে গুপ্ত, শুঙ্গ, পাল, সেন, সুলতানি এবং তাছাড়াও চন্দ্র এবং বর্মন বংশীয় যে সমস্ত রাজারা এখানে আঞ্চলিক রাজারা রাজত্ব করতেন তাদেরও কিছু রুইন এখানে পাওয়া গিয়েছিল। আর সবচেয়ে পুরনো যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা শুঙ্গ যুগের কুঠার, পাথরের তৈরি কুঠার। তাছাড়াও প্রচুর সিলমোহর, প্রচুর মূর্তি, এই সমস্ত কিছু পাওয়া যায় যেগুলো বেশিরভাগটা এখন ডিস্ট্রিক্ট মিউজিয়াম বালুঘাটে রয়েছে, আর রয়েছে হচ্ছে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে, আর কিছুটা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অক্ষয় কুমার মৈত্রেয় হেরিটেজ মিউজিয়ামে।
আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা পাথর, সবাই এসে বসে, আদৌ কি সেটা পাথর? এটা গ্রানাইট পাথর। এই গ্রানাইট পাথরটা একটু ভালো করে যদি লক্ষ্য করা যায়, একটু গ্রাউন্ড লেভেলে আসতে হবে। দেখুন এর মোটিভটা, দেখুন কত সুন্দর। এটা কি ছিল আপনারা কি আইডিয়া করতে পারছেন? দেখুন তো, দেখুন কি অসাধারণ সে যুগের যে শিল্পীদের কাজ, কি দারুণ। এখানে একটা মূর্তি রয়েছে, এই দেখুন এখানে একটা মূর্তি রয়েছে, একটা না দুটো মূর্তি রয়েছে। একটু ভালো করে যদি লক্ষ্য করেন দুটো মূর্তি রয়েছে। স্থানীয় লোকজন তো মিথের উপর বিশ্বাসী, তো এই স্থানীয় লোকজন এখানে এই মূর্তিটাকে কিন্তু গোপাল ঠাকুরের মূর্তি বলে। তো আমি তো বলেছি আমি কোনো মিথ বলবো না এই ভিডিওতে, তো এটা গোপাল ঠাকুরের মূর্তি নয়। অ্যাকচুয়ালি এটা ছিল একটা দরজার চৌকাঠ, সেই দরজার চৌকাঠের সাইডে প্রচুর নকশা করা ছিল। আর যে মূর্তিটা আপনারা দেখতে পেলেন সেটা দ্বারপালের মূর্তি, দ্বারপাল মানে যে দরজায় পাহারাদার তার মূর্তি। এবার আপনাদেরকে নিয়ে যাব সেই আর একটা দিকে, যে ঢিবিটা আছে সেই ঢিবিটার কাছে। ওখানে লাস্ট যে এক্সক্যাভেশনটা হয়েছিল সেটা কিছুটা দেখতে পাওয়া যায় এখনও। চলুন, এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বানগড়ের একদম টপ, সবচেয়ে উঁচু যে টিলাটা সেইটা। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, যদিও বেশিরভাগ অংশগুলো এই ঢেকে দেওয়া হয়েছে এসআই থেকে, তবে এইখানেই লাস্ট এক্সক্যাভেশনটা হয়েছিল তখন আমরা ছাত্র, সেই যুগে আজ থেকে বেশ কিছু বছর আগে। আর আমার পেছনে এদিকটায় রয়েছে সেই যে প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল সেই প্রাচীরগুলো এবং ওয়াচ টাওয়ার। আর এ প্রসঙ্গে জানিয়ে রাখি, বানগড় একটা দুর্গ ছিল, সেই দুর্গ সেনযুগ চন্দ্রবংশীয় রাজা এবং বর্মন বংশীয় রাজাদের দ্বারা বেশ কিছু সময় ধরে এই জায়গাটা ইউজ হয়েছে। তাছাড়াও 1206 বখতিয়ার খিলজি আসার সময়, মানে আসার পরে আর কি, তিনি তো তার রাজধানী স্থাপন করেছিলেন নদিয়াতে, তবে তার সেকেন্ড ক্যাপিটাল ছিল আমাদের এই বানগড় বা দেবীকোট। দেবীকোটের আর এক নাম তার মুখে অপভ্রংশ হয়ে দেওকোট হয়। তো দেওকোটে তিনি তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন, তখন দুটো করে রাজধানী খুব কমন ব্যাপার ছিল। আর একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে বরেন্দ্রভূমির এই যে বিশাল অঞ্চল, সেই বরেন্দ্রভূমি অঞ্চলের একটা অংশ ছিল পৌণ্ড্রবর্ধন। পৌণ্ড্রবর্ধন বর্তমান দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলো নিয়েই গঠিত ছিল। সে পৌণ্ড্রবর্ধন ছিল একটা স্টেট বা রাজ্যের মতো, এই স্টেটকে সে সময় বলা হতো পৌণ্ড্রবর্ধন বিষয়। আর পৌণ্ড্রবর্ধন বিষয়ের এই কোটি বর্ষ ছিল একটা জেলা, তো জেলাকে সে সময় বলা হতো ভুক্তি, অর্থাৎ পৌণ্ড্রবর্ধন বিষয়ের কোটি বর্ষ ভুক্তি। কথা প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এইখানেই এএসআই একটা অতি মূল্যবান জিনিস পেয়েছিল, সেটা হচ্ছে টেরাকোটার মেঝে। আমরা টেরাকোটার ইঁট জানি, টেরাকোটার নকশা কারুকাজ জানি, টেরাকোটার বিভিন্ন তৈজসপত্র জানি, কিন্তু এখানে পাওয়া গিয়েছিল টেরাকোটার মেঝে, যেটা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাতেও কিন্তু পাওয়া যায়নি। এই যে প্রাচীরটা দেখছেন ওপরের দিকে যে ছোটো ছোটো ইঁটগুলো, এগুলো কিন্তু পুরনো নয়, এগুলো এএসআই যখন এক্সক্যাভেট করে তখন এগুলোকে রিবিল্ড করা হয়। আর ঠিক সামনের দিকে ওদিকে একটা মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল, চলুন দেখে আসি। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছন দিকে যে সবুজ ঘাসটা দেখতে পাচ্ছেন, এইখানে পাওয়া গিয়েছিল সেই টেরাকোটার মেঝে, যেটা আমি নিজে দেখেছি 2008 থেকে 2009 সালের দিকে ঠিক এই জায়গাটায়। আর সেটা খুব সুন্দর, মানে টেরাকোটার মানে মাটি দিয়ে লেপে সেই জায়গাটাকে পোড়ানো, এটা খুব রেয়ার জিনিস আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসে। আর ওই যে দূরের দিকে যে দুটো পিলার মতো দেখতে পাচ্ছেন সেটা ছিল একটা মন্দিরের ধ্বংসাবশেষ। এই যে পিলার দুটো, এই পিলার দুটো ছিল হচ্ছে মন্দিরের ধ্বংসাবশেষ। এটা মোস্ট প্রবাবলি, আমার হয়তো ভুলও হতে পারে, যদি ভুল হয় যদি কেউ জেনে থাকেন তাহলে
কালেক্ট করে দেবেন। এটা ছিল পঞ্চবটি মন্দির বা ইন্দুমৌলি মন্দির। ইন্দু কথার অর্থ হচ্ছে চাঁদ, আর মৌলি মানে কপাল, অর্থাৎ যার কপালে চাঁদ থাকে, অর্থাৎ শিবের মন্দির। প্রসঙ্গে জানাই, 2008 খনন কাজের সময় এখানে মৌর্য যুগের একটি পাতকুয়োর অংশবিশেষও উদ্ধার হয়েছিল। আর ঠিক ওই পাশে রয়েছে ওয়াচ টাওয়ার। চলুন এবার ওয়াচ টাওয়ার দেখে আসি। বানগড়ের এই দুর্গ ছিল তিন দিকে পরিখা দ্বারা এবং একদিকে নদী দ্বারা বেষ্টিত একটা দুর্গ। তো সেই যে পরিখাগুলো, সেই পরিখাগুলোর কাছে আমি দাঁড়িয়ে আছি। এটা দক্ষিণ দিকের পরিখা। আমার পেছন দিকে যে জলটা দেখতে পাচ্ছেন, এটা একদম অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এটা একদিক গেল, পশ্চিম দিকে পুনর্ভবা নদী, আর উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে রয়েছে এই পরিখা। যদিও বেশিরভাগটা এখন মজে গিয়েছে, তো সংস্কারের অভাবে, তবে এটারও দেখুন অর্ধেকটা কিন্তু মজে গিয়েছে। তো কিছু করার নেই, যা আছে সেটুকুই আমাদের দেখতে হবে। এই সেই পরিখা। আর এই পাশে রয়েছে, এই যে দেখুন, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই হলো ওয়াচ টাওয়ার, যেটা ASI এক্সক্যাভেট করে খুঁজে পেয়েছিলেন। 22টা ওয়াচ টাওয়ারের এখানে নিদর্শন পাওয়া যায়, তার মধ্যে এটা একটা। দেখুন, আমি ওয়াচ টাওয়ারের ভেতরে ঢুকেও আপনাদেরকে দেখাবো। প্রাচীর ছিল, প্রাচীরের মাঝে মাঝে ওয়াচ টাওয়ার দেওয়া ছিল একটা নির্দিষ্ট দূরত্বে। এই দেখুন, ওই পাশেও একটা ওয়াচ টাওয়ার, এইটা। আর এইটা হচ্ছে প্রাচীর, প্রাচীর এবং ওয়াচ টাওয়ার। আর বাইরে শত্রুর উপর যে নজর রাখা হতো সেইটা, এই দেখুন, এই ছিদ্রটা দিয়ে বাইরের শত্রুর উপর নজর রাখা হতো, এবং হয়তোবা বিভিন্ন অস্ত্র দিয়ে আক্রমণও করা হতো। এখানে প্রচুর ক্ষেপণি পাওয়া গিয়েছে। ক্ষেপণি অর্থাৎ সে যুগেকার গ্রেনেড বলা যায়, সেসবও আমি ছবি দেখেছিলাম। এবার ওয়াচ টাওয়ারের ভেতরটা দেখি। 2008 খোঁড়ার পর আজ 14 বছর অতিক্রান্ত। জায়গাটা যথেষ্ট ডিপ ছিল, এখন আর এর ভেতরে ঢোকা যায় না। তবে ওপাশ থেকে যে আপনাদেরকে ছিদ্রটা দেখালাম, সেই ছিদ্রের আর একটা মুখ এইখানে। এই ছিল ওয়াচ টাওয়ার, এবং ওই পাশটাতে আরও ওয়াচ টাওয়ারের নিদর্শন পাওয়া যায় একই রকম। আর যে ছোটো ছোটো ইঁটের টুকরোগুলো পাওয়া গেছিলো সেগুলো এখনও এখানে রাখা রয়েছে। আর এই দেখুন, এই পাশেও, এটা হচ্ছে সে প্রাচীরের ধ্বংসাবশেষ। এ পাশেও রয়েছে যে ওয়াচ টাওয়ার, এখানেও ওয়াচ টাওয়ার রয়েছে। 14 বছরে বেশ অনেকটাই মাটির গভীরে চলে গিয়েছে, আর হয়তো এগুলোকে খুঁজে পাওয়া যাবে না। হয়তোবা অদূর ভবিষ্যতে আর খোঁড়াখুঁড়ি হওয়ারও কোনো চান্স নেই এখানটায়। তো যাই হোক, কিছু করার নেই, প্রশাসনিক হস্তক্ষেপ খুব দরকার এখানে, না হলে জিনিসটা প্রতিদিন এখান থেকে ইঁট খুলে নিয়ে যাওয়া হয় এবং ধ্বংসের মুখে পতিত হচ্ছে আমাদের স্বাধীন বানগড়। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে বান রাজা নামে কি সত্যিই কেউ ছিলেন নাকি পুরোটাই মিথ। এই প্রসঙ্গে বলি যে বান রাজা নামে একজন সামন্ত রাজা এখানে 3রা শতকে শাসনকার চালিয়েছিলেন, যার নামেই আজ এই এলাকাটির নাম হয়েছে বানগড়। তার শাসনামলের পরেই এই নগরকেন্দ্রিক সভ্যতা ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত হয়। পুরো বানগড় ঘুরে আপাতত প্রকৃতির কোলে, ইতিহাসের ছোঁয়ায় একটু জিরিয়ে নেওয়ার পালা। বানগড় আমাদের ঐতিহ্য, বানগড় আমাদের গর্ব, তবে বানগড় আজ ধ্বংসের মুখে। এই ধ্বংস যেন খুব তাড়াতাড়ি রোধ করা যায়, আমাদের আগামী প্রজন্ম যেন এই বানগড় থেকে অনেক কিছু শিখতে পারে, সেই পদক্ষেপ যেন প্রশাসন নেয়, সে কথাই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি আপনাদেরও একই মত হবে। আর বানগড় থেকে যে প্রতিনিয়ত ইঁটগুলো খুলে নিয়ে যাওয়া হয় সেটা যেন বন্ধ করা যায়, সে কথাই বলবো। দেখা হবে পরের কোনো ব্লগে, আবার একটা ঐতিহাসিক জায়গায়। টিল দেন, গুড বাই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন।